नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। ये पिछले रेड एरिया रहे छे, एक पार्टी एक रास्ता टा यूज करते चाहे छे, तो हमरा सेटा अटके दिए छी, कारण ये रास्ता दिए आजे बाजे लोग जावे एक कॉलोनी में, ठीक है, जार जन्य आर ये जमीटा शमशान भूमि जगह शमशान जगह जार जन्य हमरा शमशानकाली मंदिर एखाने करते चाहे तो সেই জন্যে এবং পার্টিটা আমরা যখন এটা রাস্তাটা কাটি, পার্টি আমাদের এগেনস্টে কমপ্লেন করেছিল ফাঁড়িতে, আমরা ফাঁড়িতে গেছিলাম, একটা ইয়ে হয়েছে, তো ওদেরকে বলা হয়েছিল কাগজ দেখাতে, ওরা দুদিন সময় নিয়েছিল কিন্তু ওরা কোনো পেপার দেখাতে পারেনি, আলটিমেটলি পুলিশ থেকেও আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে মন্দির করার জন্য, তাই আমরা মাননীয় এমএলএ সাহেবকে ডেকে আজ এখানে উদ্ঘাটন করলাম, নারিয়েল ফাটালাম মন্দির তৈরি করার জন্য, এবং কাল থেকে আমাদের বাউন্ডারি শুরু হয়ে যাবে। মন্দির আর কমিউনিটি হল, আপনারা শুধু নকশাটা করে আমাকে দিয়ে দেবেন, ঠিক ঠিক, বাকিটা পুরো টাকা স্যাংশন করার দায়িত্ব আমার থাকবে। শ্মশানের জমি যেটা পূর্ণ দেখার দায়িত্বভার এই এলাকার মানুষের, এখানে একটা শ্মশানকালী মা কালীর মন্দির হবে এবং পুরো জায়গাটায় বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা হবে, তার সাথে সকলের ইচ্ছা একটা কমিউনিটি হল যেটা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হবে। সকলের সামনে আমি ব্যবহার কথা দিলাম, এনারা নকশাগুলো করে আমাকে দিন, সরকারিভাবে সমস্ত টাকাটা স্যাংশন করার দায়িত্ব আমার থাকবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন যিনি উন্নয়ন ছাড়া কিছু বোঝেন না, সুতরাং সেই উন্নয়নের তার আমার প্রতিশ্রুতিবদ্ধ, আমি তার কাছে গিয়ে অনুরোধ করলে এটা আদায় করা তার কাছ থেকে অনুমোদন নেওয়া কোনো ব্যাপারই না, বড় বড় প্রজেক্ট উনি অনুমোদন দিয়ে দেন, তো এটা এমন কোনো ব্যাপার না, এটা করবই আমরা।